আসসালামু আলাইকুম। রণীতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ১২, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের সর্বশেষ অধ্যায়, বাংলাদেশ ও বিশ্ব। বন্ধুরা, পাঠের পূর্বে আমরা এই অধ্যায়টি সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। পৃথিবীতে বাংলাদেশ সহ মোট ১৯৫টি দেশ আছে। প্রতিটি দেশই চায় অন্যান্য দেশের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে, কারণ কোনো দেশেরই নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব নয়। এরই ধারাবাহিকতায় বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। জাতিসংঘের বিভিন্ন সংস্থা যেমন ইউনিসেফ, ইউএনডিপি, বিশ্বব্যাংক এসবের মাধ্যমে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর জন্য উন্নয়নমূলক কাজ করে থাকে। অন্যদিকে সার্ক দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে এক বন্ধন সৃষ্টি করেছে। সদস্য দেশগুলোর সম্মিলিত চেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই হচ্ছে সার্কের প্রধান লক্ষ্য। বন্ধুরা, আজ আমরা এ অধ্যায়টির প্রথম ভাগটি পড়ব ও শিখব। এ অধ্যায়টির প্রথম ভাগ হচ্ছে জাতিসংঘ। আজ আমরা জাতিসংঘ সম্পর্কে জানব। তাহলে চলো বন্ধুরা, এবার আমরা মূল পাঠে প্রবেশ করি। পৃথিবীতে বাংলাদেশ সহ ১৯৫টি দেশ আছে। বিশ্বের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব থাকা খুবই প্রয়োজন। বিশ্বের দেশগুলো বিভিন্ন দিক দিয়ে একটি অপরটির ওপর নির্ভরশীল। এভাবেই দেশগুলোর মধ্যেই গড়ে উঠেছে বন্ধুত্ব, সম্প্রীতি এবং সহযোগিতামূলক সম্পর্ক। সম্প্রীতি ও সহযোগিতার প্রয়োজন উপলব্ধি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর গঠিত হয় জাতিসংঘ। এর প্রধান লক্ষ্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩। যে তিনটি দেশ এখনও সদস্যপদ লাভ করেনি সেগুলো হলো কসোভো, তাইওয়ান, ভ্যাটিকান। বন্ধুরা, লক্ষ্য করো, আমাদের পৃথিবীতে বাংলাদেশ সহ মোট দেশ আছে ১৯৫টি এবং বিশ্বের সকল দেশের সাথে, বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে, এক দেশের সাথে আরেক দেশের বন্ধুত্ব থাকা খুবই প্রয়োজন। এবং আমরা জানি যে প্রতিটি দেশই চায় যে অন্য দেশের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে, কারণ কোনো দেশই কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয় না। এবং এখানে আরও বলা হয়েছে যে বিশ্বের দেশগুলো বিভিন্ন দিক দিয়ে একটি অপরটির ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার উপর ভিত্তি করেই কিন্তু গড়ে উঠেছে বন্ধুত্ব, সম্প্রীতি এবং সহযোগিতামূলক সম্পর্ক। এবং সম্প্রীতি ও সহযোগিতার প্রয়োজন উপলব্ধি করে কি করা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর এই জাতিসংঘ গঠন করা হয়। এই জাতিসংঘের প্রধান লক্ষ্য কি বলতো? হ্যাঁ, এর প্রধান লক্ষ্য হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। তাহলে আমরা এখানে আরও একটি বিষয় জানতে পারলাম যে বাংলাদেশ কবে এই জাতিসংঘের সদস্যপদ লাভ করে? ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর। এবং বর্তমানে এর সদস্য সংখ্যা কত? ১৯৩। এবং আরও তিনটি দেশের কথা বলা হয়েছে যারা এখনও সদস্যপদ লাভ করেনি, তা হচ্ছে কসোভো, তাইওয়ান ও ভ্যাটিকান। এগুলো হচ্ছে এখনও সদস্যপদ, এই জাতিসংঘের সদস্যপদ লাভ করেনি। বন্ধুরা, এবার আমরা দেখব যে জাতিসংঘের প্রধান ৬টি শাখা কী কী।
জাতিসংঘের প্রধান ছয়টি শাখার মধ্যে রয়েছে সাধারণ পরিষদ, সচিবালয়, ওছি পরিষদ, আন্তর্জাতিক আদালত, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, নিরাপত্তা পরিষদ। চলো আমরা এই ছয়টি শাখা নিয়ে বিস্তারিত জেনে নিই। প্রথমেই আসি সাধারণ পরিষদ। এই পরিষদে বিভিন্ন সদস্য, শাখার নির্বাচন, বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করা হয়। প্রতি বছর একবার অধিবেশন হয় এবং একজন সভাপতি নির্বাচিত হন। 1986 সালে বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেছেন। বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে এই সাধারণ পরিষদের কাজ কি। সাধারণ পরিষদের এই কাজ হচ্ছে এই পরিষদে বিভিন্ন সদস্য, শাখার নির্বাচন, বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হচ্ছে এই শাখার প্রধান কাজ। এবং এই শাখায় কি করা হয়, প্রতি বছর একবার অধিবেশন করা হয় এবং একজনকে সভাপতি নির্বাচিত করা হয়। এবং বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেছিলেন 1986 সালে। আমরা আরও একটি শাখা সম্পর্কে জেনে নিই, সচিবালয়। এটি সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে। জাতিসংঘের বর্তমান মহাসচিব দক্ষিণ কোরিয়ার নাগরিক বান কি মুন। সচিবালয়ের কাজ আমরা দেখে নিলাম, এর কাজ হচ্ছে এটি সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে থাকে। এবং জাতিসংঘের বর্তমান মহাসচিবের সম্পর্কে বলা হয়েছে তিনি হচ্ছে দক্ষিণ কোরিয়ার নাগরিক একজন, তার নাম হচ্ছে বান কি মুন। এবার আসি ওছি পরিষদ। এর কাজ ওছিভুক্ত এলাকাসমূহের তত্ত্বাবধান করা। উপনিবেশিক আমলে এ পরিষদের কাজ বেশি ছিল, বর্তমানে ওছি পরিষদের কাজ নেই বললেই চলে। তাহলে বন্ধুরা, বর্তমানে যেহেতু এই ওছি পরিষদের কাজ নেই, কিন্তু এই ওছি পরিষদের মূল কাজ কি ছিল, এর কাজ ছিল যে ওছিভুক্ত এলাকাসমূহের তত্ত্বাবধান করা। এবং উপনিবেশিক যখন আমল ছিল তখন এই পরিষদের কাজ বেশি ছিল, কিন্তু এখন এর কাজ তেমন নেই। এবার আমরা আসি আন্তর্জাতিক আদালত। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানাসহ দেশের অন্য যে কোনো বিরোধ মীমাংসা করা এর কাজ। তাহলে বন্ধুরা, আন্তর্জাতিক আদালতের কাজ কি, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানাসহ দেশের অন্য যে কোনো বিরোধ মীমাংসা এর কাজ সম্পাদন করা। এবং আরও বলা হয়েছে যে 2012 সালে বঙ্গোপসাগরের সমুদ্র সীমা নিয়ে মায়ানমারের সাথে একটি বিরোধ বাংলাদেশের নিজের পক্ষে রায় পায়। তাহলে বন্ধুরা, আমরা এই শাখারও কাজ দেখে নিলাম। এবার আমরা অন্য একটি শাখার কাজ দেখি, যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এটি বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক অর্থনৈতিক সমস্যা যেমন দারিদ্র দূরীকরণ, শিক্ষা, বেকারত্ব ইত্যাদি ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে থাকে। তাহলে আন্তর্জাতিক ও সামাজিক পরিষদের কাজ কি, এটি হচ্ছে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে কাজ করে থাকে, যেমন দারিদ্র দূরীকরণ, শিক্ষা, বেকারত্ব ইত্যাদির ক্ষেত্রে এরা কাজ করে থাকে। এবার আমরা সর্বশেষ শাখাটি দেখি, এটি হচ্ছে নিরাপত্তা পরিষদ। বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করে এই পরিষদ। এর 5টি সদস্য রাষ্ট্র হল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন। বাংলাদেশ 2 বার নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। বাংলাদেশের সশস্ত্র ও পুলিশ বাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তি রক্ষার কাজে নিয়োজিত আছে। তাহলে বন্ধুরা, আমরা এই শাখার কাজ কি দেখতে পেলাম, এই শাখার কাজ হচ্ছে বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। এবং এর 5টি সদস্য রাষ্ট্র রয়েছে, তা হচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন। এবং বলা হয়েছে যে বাংলাদেশে 2 বার নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ। এবং বাংলাদেশের সশস্ত্র ও পুলিশ বাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তি রক্ষার কাজে নিয়োজিত আছে। তাহলে বন্ধুরা, আমরা এখানে
জাতিসংঘের 6টি শাখা সম্পর্কে জেনে নিলাম এবং এই সকল পরিষদের কাজগুলো কি কি আমরা সেই সম্পর্কেও জেনে নিলাম। এবার আমরা এই পাঠের কিছু কার্য সম্পাদন করব, চলো আমরা সেই কাজগুলো সম্পাদন করি। প্রথমে ক এসো বলি, জাতিসংঘের উদ্দেশ্য নিয়ে শিক্ষকের সহায়তায় আলোচনা করো। এক, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা, বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন করা। তিন, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলা। চার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন। এবং পাঁচ, বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান বিবাদ মীমাংসা করা। কোন উদ্দেশ্যটি থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি উপকৃত হয় বলে তুমি মনে করো? শ্রেণীতে সবার মত যাচাই করো ও ভোট নাও। বন্ধুরা, শিক্ষকের সহায়তায় জাতিসংঘের এই উদ্দেশ্যগুলো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে, চলো আমরা আলোচনা করে নিই। প্রথমেই রয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। জাতিসংঘের প্রথম উদ্দেশ্য হচ্ছে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কাজ করছে। দ্বিতীয়টি হচ্ছে বিভিন্ন জাতি তথা দেশের প্রতি সম্প্রীতি স্থাপন করা। জাতিসংঘের দ্বিতীয় উদ্দেশ্য হলো বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন করা। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ। এ পরিষদ বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা পর্যালোচনা করে তা সমাধানের ব্যবস্থা করে। তৃতীয়ত, জাতিসংঘের তৃতীয় উদ্দেশ্য হলো অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলা। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এ উদ্দেশ্যে কাজ করছে। চার, জাতিসংঘের চতুর্থ উদ্দেশ্য হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন। জাতিসংঘের ওচি পরিষদ এ উদ্দেশ্যে বাস্তবায়নে কাজ করে, তবে বর্তমানে ওচি পরিষদের কাজ নেই বললেই চলে। পাঁচ, জাতিসংঘের পঞ্চম উদ্দেশ্য হলো দুই বা ততোধিক দেশের মধ্যে সীমানা বা অন্য কিছু নিয়ে বিরোধ দেখা দিলে তা মীমাংসা করা। আর দায়িত্ব পালন করছে আন্তর্জাতিক আদালত। বন্ধুরা, নিচে বলা হয়েছে যে কোন উদ্দেশ্যটি থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি উপকৃত হয় বলে তুমি মনে করো এবং সেই বিষয়ে যাচাই এবং ভোট নেওয়ার কথা বলা হয়েছে। জাতিসংঘের এ সকল উদ্দেশ্যের মধ্যে যে উদ্দেশ্যটি থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি উপকৃত হয় বলে আমরা মনে করি, সে সম্পর্কে শিক্ষার্থীদের মতামত যাচাই করতে গিয়ে একটি ভোটের আয়োজন করবে তোমরা। এর মাধ্যমে দেখা গেল যে অধিকাংশ শিক্ষার্থী মনে করে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলা এই উদ্দেশ্যটি থেকে বাংলাদেশ বেশি উপকৃত হয়। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। খ, এসো লিখি। বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র হলেও জাতিসংঘে কি কি অবদান রেখেছে তার একটি তালিকা তৈরি করো। বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র হলেও জাতিসংঘে যে যে অবদান রেখেছে বলে আমরা মনে করি তার তালিকা তৈরি করলাম। প্রথমে হচ্ছে 1988 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের 45টি শান্তি মিশনে অংশগ্রহণ করেছে, বর্তমানে 13টি মিশনে নিয়োজিত আছে। দ্বিতীয়ত, 1993 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী জাতিসংঘের 21টি শান্তি মিশনে অংশগ্রহণ করেছে এবং বর্তমানে 8টি মিশনে নিয়োজিত আছে। অতঃপর 1989 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে পুলিশ জাতিসংঘের 17টি শান্তি মিশনে অংশগ্রহণ করেছে, বর্তমানে 6টি মিশনে নিয়োজিত আছে। এবং 2010 সালের মে মাসে বাংলাদেশ মহিলা পুলিশের একটি দল হাইতিতে অংশগ্রহণের মধ্যে শান্তি রক্ষা মিশনে যাত্রা শুরু করে। তাহলে বন্ধুরা, আমরা এই বিষয়টি সম্পর্কেও জেনে নিলাম। এবার আমরা পরবর্তী কাজটি দেখি। গ, আরো কিছু করি।
প্রতি বছর 24 অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়। জাতিসংঘ পৃথিবীতে যে সকল ক্ষেত্রে অবদান রাখছে সেগুলো সম্পর্কে এই দিনটিতে বিদ্যালয়ে কি করা যায় তার পরিকল্পনা করো। 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। সেই থেকে এ পর্যন্ত জাতিসংঘ পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা, বিভিন্ন জাতি তথা দেশের প্রতি সম্প্রতি স্থাপন করা অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলা প্রভৃতি নিয়ে কাজ করছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন, বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান বিবাদ মীমাংসা করা ইত্যাদি ক্ষেত্রে জাতিসংঘ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জাতিসংঘের এই সকল অবদান সম্পর্কে 24 অক্টোবর জাতিসংঘ দিবস এ বিদ্যালয়ে একটি র্যালি, একটি আলোচনা সভা, একটি বিতর্ক প্রতিযোগিতা ও শিশু বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। এবার আমরা সর্বশেষ কাজটি দেখে নিই। ঘ, যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। পৃথিবীতে জাতিসংঘ যে সকল ক্ষেত্রে ভূমিকা রাখছে, চলো আমরা বাক্যটি সম্পূর্ণ করি। পৃথিবীতে জাতিসংঘ যে সকল ক্ষেত্রে ভূমিকা রাখছে, জাতিসংঘ বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষা, দারিদ্র দূরীকরণ, শিক্ষা, বেকারত্ব ইত্যাদি ক্ষেত্রে এবং জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে থাকে। তো বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারলাম বলো তো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম যে জাতিসংঘ গঠন ও এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।